Excuse me, sir. Yes. But what would happen if, for some reason, we ignore somebody unlocked 100% of the cerebral capacity? 100%? Yes. ২০১৪ সালে রিলিজ হওয়া লুসি সিনেমাটা আশা করছি আপনারা অনেকেই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন। এটা একটা জমজমাট অ্যাকশন প্যাক কল্পবিজ্ঞানের সিনেমা। আর এই সিনেমার কনসেপ্টটা হলো আমাদের মস্তিষ্ককে নিয়ে, বিশেষ করে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাটিকে নিয়ে। এই সিনেমাটিতে বলা হয়েছে আমরা শুধুমাত্র আমাদের মস্তিষ্কের 10% ব্যবহার করি, আর একটা ড্রাগের মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কের এই কার্যক্ষমতাটাকে অনেক বাড়িয়ে দিতে পারি। এই সিনেমাটির মূল চরিত্র লুসি এই ড্রাগটির মাধ্যমে সুপার ইন্টেলিজেন্ট হয়ে যায়। সে তখন সব কিছুকে কন্ট্রোল করতে পারে, এক মুহূর্তের মধ্যে চাইনিজ ভাষা শিখে যেতে পারে, মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে সবাইকে হাওয়ায় ভাসিয়ে দিতে পারে, সুপার কম্পিউটার তৈরি করতে পারে, এমনকি টাইম ট্রাভেলও করতে পারে। কিন্তু এটা কতটা বাস্তব? আমরা কি সত্যি আমাদের মস্তিষ্কে 10% ব্যবহার করি মাত্র? আর আমরা কি কোনোদিন 100% ব্যবহার করতে পারবো? আসুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে আপনাদেরকে এটা একদম পরিষ্কার করে দিচ্ছি যে আমরা আমাদের মস্তিষ্কে 10% ব্যবহার করি এটা একদমই ভুল কথা, একদমই মিথ্যা। আমরা আমাদের মস্তিষ্কের পুরোটাই কাজে লাগাই। আপনি এর প্রমাণ অবশ্যই চাইবেন। হ্যাঁ, আমি প্রমাণের অবশ্যই দেব, কিন্তু তার আগে বলে রাখি, আপনি যদি এখনও বিশেষকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ বিশেষকে সাবস্ক্রাইব করুন, আমার এতে অনেক সাহায্য হবে। যাই হোক, এবার প্রমাণে ফিরে আসা যাক। আপনি নিশ্চয়ই MRI স্ক্যানের নাম শুনে থাকবেন। এইসব MRI আর পেট স্ক্যানের মাধ্যমে আমাদের মস্তিষ্কের যেসব কার্যকলাপ ঘটে তার একটা ম্যাপ তৈরি করা হয়, আর এতে দেখা গেছে আমরা আমাদের মস্তিষ্কের সব অংশকেই ব্যবহার করি, কোনো অংশই বাকি থাকে না। তা সে কাজটা যতই ছোট হোক কিংবা যতই বড় হোক না কেন, আমরা যখন হাঁটাচলা করি, কথাবার্তা বলি, সিনেমা দেখি, এমনকি আমরা যখন ঘুমিয়ে থাকি, তখনও কিন্তু আমাদের মস্তিষ্কের সব অংশই কিছু না কিছু কাজ করে চলে। কিন্তু পার্থক্যটা হচ্ছে আমাদের মস্তিষ্কের সব অংশই একই সঙ্গে কাজটা করে না, এর কিছুটা অংশ কাজ করার পর থেমে থাকে, তারপর অন্য একটি অংশ কাজ করে। কারণটা হলো আমাদের মস্তিষ্ক একটা এনার্জি এফিসিয়েন্ট অঙ্গ। যেমন ধরুন, আমরা কোনো একটা একই সময়ে আমাদের দেহের সমস্ত পেশিকে তো একই সঙ্গে হেলায় না, একই রকমভাবে আমাদের মস্তিষ্কও তার সব অংশকেই একই সঙ্গে কাজে লাগায় না। এটা একটা এনার্জি এফিসিয়েন্ট অঙ্গ, বিবর্তনের ফলেই এটা ঘটেছে। আর আমাদের এই মস্তিষ্কের শুধুমাত্র কিছু অংশকে চালানোর জন্যই অনেক পরিমাণে শক্তির প্রয়োজন হয়। আমাদের মস্তিষ্কের ওজন আমাদের সমগ্র দেহের ওজনের তুলনায় মাত্র 3% হলে কী হবে, একে চালানোর জন্য আমাদের দেহের মোট শক্তির প্রায় 20% শক্তির প্রয়োজন হয়। আমাদের পৃথিবীতে যত জীব আছে তাদের সকলের মধ্যে এটাই সবথেকে বেশি এনার্জি খরচ করে, আর এর জন্যই হয়তো মানুষ সবথেকে বুদ্ধিমান জীব। তা বলে কী হবে, দেখুন আজকাল মানুষ কীরকম মাস্ক না পরেই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আবার আমাদের মস্তিষ্কের কথায় ফিরে আসা যাক। এখন যদি এটা মেনেও নেওয়া যায় যে আমরা শুধুমাত্র আমাদের মস্তিষ্কের 10% ব্যবহার করি, তাহলে তো আমরা আমাদের মস্তিষ্কের বাকি 90%কে বাইরে ফেলেই দিতে পারতাম, কিছুই হতো না। কিন্তু বাস্তবে এটা একদমই হয় না। এটা দেখা গেছে যে কোনো ধরনের ব্রেন ইঞ্জুরি কিংবা যখন মানুষের মস্তিষ্ক থেকে কিছু অংশকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তখন মানুষের চরিত্রের কিংবা পার্সোনালিটির একটা বদল ঘটে। যেমন ধরুন, 19 শতাব্দীর একজন রেলের শ্রমিক ছিলেন ফিনিয়াস কেজ। তিনি যখন কাজ করছিলেন তখন একটা লোহার রড তার মুন্ডু ভেদ করে একদম বাইরে বেরিয়ে যায়। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও তার মস্তিষ্কের অনেকটা অংশকে বাদ দিয়ে দেওয়া হয়। আর এরপর তার সঙ্গী সাথীরা এটা বলেছিলেন যে তার হয়তো পার্সোনালিটির কিছু একটা পরিবর্তন ঘটেছে। তাই অবশ্যই আমাদের মস্তিষ্কের সব অংশই কিছু না কিছু কাজে লাগে। এর থেকে কিছু অংশকে বাদ দিয়ে দেওয়া হলে আপনি আর আপনি থাকবেন না, অন্য একটা মানুষ হয়ে যাবেন। তবে হ্যাঁ, যদি বাস্তবে লুসি সিনেমাতে দেখানো এরকম কোনো একটা শক্তিশালী ড্রাগ থেকে থাকে যেটা খেলে মানুষের মস্তিষ্কের সব অংশই একই সঙ্গে কাজ করা শুরু করে দেবে, তাহলে অবশ্যই আমরা সুপার ইন্টেলিজেন্ট হতে পারবো। কিন্তু বাস্তবে এরকম কোনো ড্রাগের অস্তিত্ব নেই, আর এটা প্র্যাকটিক্যালি যে কতটা সম্ভব হবে সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে। যাই হোক, সুপার ইন্টেলিজেন্ট হওয়ার জন্য যে শুধুমাত্র যে আপনাকে ড্রাগ খেতে হবে সেটা কিন্তু একদমই নয়। আপনি চাইলে আপনার মস্তিষ্কের বিভিন্ন রকমের ট্রেনিংয়ের মাধ্যমে সুপার ইন্টেলিজেন্ট হতে পারবেন। আপনিও হতে পারবেন আইনস্টাইন, বিল গেটস কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ। তাই অবশ্যই চেষ্টা চালিয়ে যান, আর অবশ্যই আমিও চেষ্টা চালিয়ে যাব এরকমই মজাদার তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার।
আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকের বোতামটিকে টিপে একটা ভোট দিয়ে দিন, আর অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন। বিশেষভাবে ধন্যবাদ বিশেষের সঙ্গে থাকার জন্য।